আজকে আপনাদের আমি করে দেখাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা। এর জন্য আমি পরিমাণ মতো প্রথমে গুঁড়ি নেব। এই গুঁড়িটা আমি এটা বাজার থেকে কিনে আমি মেশিনে ভাঙিয়ে এনেছি। তারপরে এটা শুকনো চালের গুঁড়ো, তো এর জন্য অনেকে ভাবেন যে পিঠা হবে না, কিন্তু শুকনো চালের গুঁড়িতে আজকে আপনাদের করে দেখাবো যে কি সুন্দর গ্যাসের চুলায় চিতই পিঠা। তো ভিউয়ার্স, আমাদের প্রথমে লাগবে, এর জন্য লাগতেছে কিছু শুকনো চালের গুঁড়া। তারপরে এটাকে, চালের গুঁড়োটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখবো বলতে 4 থেকে 5 ঘন্টা। তারপরে আমি এটাকে তৈরি করব। তো আমি এখন এটাকে ভিজিয়ে রাখি এবং 4 থেকে 5 ঘন্টা পর আমি তৈরি করব। ওকে, এটা আমার গুঁড়িটা ভিজে গেছে। আমি এটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখেন ভিজে কিরকম একেবারে, আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। তো ভিজানোর পর দেখতে পাচ্ছেন আপনারা কিরকম হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে দিয়ে দেব কুসুম গরম পানি। গরম পানিটা অনেক বেশি হবে না, এর মানে হাত দিলে যাতে নাকি হাতটা কোনো কিছু না হয় সেজন্য মানে হালকা হালকা গরম পানি দিতে হবে। গরম পানিটা বেশি ফোটানো যাবে না, ফুটে ওঠার আগ পর্যন্ত যে পানিটা সেই পানিটা। তারপরে আমরা এটাকে বেশি পাতলা করা যাবে না, একেবারে পাতলাও না একেবারে ঘনও না, মিডিয়াম রাখতে হবে। তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, যে যতটুকু পরিমাণ লবণ খান ততটুকু দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কীরকম ঠিক, আপনারা যখন পিঠাটা তৈরি করবেন গুঁড়িটাকে এরকম করে নেবেন, তো দেখতে পাবেন যে কত সুন্দর চিতই পিঠা ঘাসের চুলায়। দেখতে পাচ্ছেন একটা সাজ, আমি এরকম একটা সাজ নিয়ে নেবো পিঠা তৈরি করার জন্য। এই সাজটা আপনারা বাজারে কিনতে পাবেন, আপনারা চাইলে পরে একটাও নিতে পারেন। আমি 5টা পিঠা তৈরি করার জন্য এরকম একটা সাজ নিয়েছি। তো আমি এটাকে চুলা জ্বালিয়ে দিলাম, তাপে রাখতে হবে। প্রথম অবস্থায় এটাকে আমি ফুল করে তাপ দেব। তাপ দেওয়ার পরে যখন নাকি এটা হয়ে যাবে, তারপর আমি এর ভিতরে অন্য একটা পাত্রে নিয়েছি লবণ পানি। এই লবণ পানিটা দিলে পরে পিঠাটা সহজে উঠে যায়, এজন্য কোনো ঝামেলা হয় না। এই জন্য আমি সেই আমার যে পিঠা তৈরি করা পাত্র সেটার ভিতরে আমি লবণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লবণ পানি, এটা দিলে পরে পিঠাটা খুব সহজেই উঠে যাবে। এখন আমি পিঠা তৈরি করব। আমার সাজটা শুকিয়ে গেছে, তো আমি এখন পিঠাগুলো সাজের ভিতরে এই তৈরি করা গুঁড়িটা দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি
আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমরা কয়েক মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখতে পাবো যে আমাদের পিঠা তৈরি হয়ে গেছে। আপনারা যখন পিঠা তৈরি করবেন ঠিক এই নিয়ম মেনে যদি পিঠাগুলো পিঠা তৈরি করেন, তাহলে আশা করি আমার মতো আপনাদেরও অনেক সুন্দর পিঠা হবে। চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে উঠাবো। উঠে আমি চুলাকে হালকা পাওয়ারে রাখবো, হালকা পাওয়ারে রাখবো। এখন আমি পিঠাটা উঠাবো। এই যে দেখতে পাচ্ছেন কত ইজিলি পিঠাটা উঠে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে গ্যাসের চুলায় তৈরি হয়ে গেল চিতই পিঠা। দেখতে পাচ্ছেন এসে আমাদের বলো এখন আমি আপনাদের এই পিঠা তৈরির রেসিপিটা আমি আবার পুনরায় বলে দিচ্ছি যে কী কী উপকরণ লাগবে। এর জন্য লাগছে শুকনো, আমি এটাকে শুকনো চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি। তো আমার লেগেছে এখানে কিছু শুকনো চালের গুঁড়ো, এটা আমি বাজার থেকে কিনে এনেছি। তারপর এটা আমি মেশিনে ভাঙিয়ে নিয়েছি, আপনার চাইলে বাসায় ব্লেন্ডারে করে নিতে পারেন। তারপরে আমার লাগছে হলো গুড়িটাকে আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, অনেকক্ষণ বলতে চার থেকে পাঁচ ঘন্টা। গুড়িটা যতটুকু ভিজবে পিঠাটা তত সুন্দর হবে, ততটা ফুলবে এবং ঝাঁঝরি ঝাঁঝরি পিঠা হবে। তারপরে ভিজানোর পর চার থেকে পাঁচ ঘন্টা ভিজানোর পর আমি এটাকে কুসুম গরম পানি দেব। কুসুম গরম পানি দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দেব। লবণ দেওয়ার পর জিনিসটাকে ভালো করে মিক্স করব। মিশানোর পরে ওই কুসুম গরম পানিটা দেবো, দেওয়ার পর দেখবো যে নাকি ঘন না হয় জিনিসটা, মানে গুঁড়িটা যে ঘন হবে না, এটা একেবারে পাত একেবারে লিকুইড হবে না, একেবারে ঘনও হবে না। এরকম একটা ভাবে রাখতে হবে যাতে নাকি একটু ঘন থাকে আবার একটু পাতলা পাতলা টাইপের থাকে। তারপরে আমি সেটা একটা পাত্র নেব, এটা লোহার পাত্র নেব। আপনারা ইচ্ছে করলে এটা পাবেন, বাজার থেকে কিনে আনতে হবে। একটা পিঠা হয় আবার পাঁচটা, আমি এটা পাঁচ রকম পাঁচটা পিঠার জন্য একটা সাজ নিয়েছি। তার ভিতরে শেলে কোট করা গুঁড়ো যদি পিঠার গুঁড়া সেটা আমি তৈরি করা গুঁড়োটা ওটি পিঠার ভিতরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখতে পাবো যে সুন্দর পিঠা ঘাসের চুলায় পিঠা আমার হয়ে গেছে। এই হলো আমার ঘাসের চুলায় চিতই পিঠা বানানোর রেসিপি। তো ভিউয়ার্স, আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বা শেয়ার করবেন। আশা করি